একটা আবাদত আছে যেটা সময়ের আবাদত, সময়ের আবাদত। এটা কি বলেন? এটার কোনো কাজা নাই। নামাজের কাজা আছে, রোজার কাজা আছে, যাকাতের কাজা আছে, হজের কাজা আছে, লেকিন সময়ের আবাদতের কোনো কাজা নাই। বলেন, সময়ের আবাদতের কোনো কি নাই? কাজা নাই। সময়ের আবাদত যেমন বেলা দশটা বাজে, এই দশটার কিছু আবাদত আছে। যেমন এখন মাগরিবের নামাজের পর সময়, এখন কিছু আবাদত আছে। যেমন রাত এগারোটা বাজে, এখন কিছু আবাদত আছে। সময়ের আবাদত তিনটা। বলেন, সময়ের আবাদত কয়টা? সময়ের আবাদত কয়টা? তিনটা। এক নম্বর হলো ইমানের সাথে থাকা। এক নম্বর কি? ইমানের সাথে থাকা, এটা হলো সময়ের আবাদত। দুই নম্বর হলো জিকিরের সাথে থাকা, এটা হলো সময়ের আবাদত। তিন নম্বর হলো গুনাহ মুক্ত থাকা, এটা হলো সময়ের আবাদত। প্রতিটা সেকেন্ডে এই তিন আবাদত আমার উপরে বর্তায়। চাই দিন হোক, চাই রাত হোক, চাই একাকিত্ব হই, চাই লোকালয় হই, চাই একাকী হই, চাই মানুষের মাঝে হই, চাই ঘরে থাকি আর বাজারে থাকি, আমি যেখানেই থাকি, দেশে থাকি আর বিদেশে থাকি, আমি যেখানেই থাকি, আমার উপরে সময়ের আবাদত তিনটা। শাকের ভাই কাছে আসেন ভাই। সময়ের আবাদত কয়টা বলেন? তিনটা। এক নাম্বার, এক সেকেন্ডের জন্য এর ব্যত্যয়ের কোনো সুযোগ নাই। এক সেকেন্ডের জন্য যদি এর ব্যত্যয় ঘটে তো সে কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। দিনে হোক রাতে হোক, হার হালে ইমানের সাথে থাকা। বলেন, হার হালে কি? আবার বলেন, ইমানের সাথে থাকা, এটা হলো সময়ের তাকাজা, এটা হলো সময়ের আবাদত। সময়ের আবাদত এক নম্বরটা কি? যেমন শরীরের তাকাজা, প্রতিটা মুহূর্ত অক্সিজেনের সাথে থাকা। দুই সেকেন্ড যদি অক্সিজেন শূন্য হয় তো তার হার্ট ব্লক, হ্যাঁ, দুইটা ব্লক, তিনটা ব্লক, ফুল ব্লক। তাহলে সময়ের তাকাজা কি বলেন? ইমানের সাথে থাকা। আর ইমানের সাথে যদি এক সেকেন্ড গ্যাপ হয় কি হয়ে যায়? কাফের। কি হয়ে যায় বলেন? সময়ের তাকাজা দুই নম্বর হলো জিকিরের সাথে থাকা। সময়ের তাকাজা দুই নম্বর কি? জিকিরের সাথে থাকা। যেমন আমরা এখন কথা বলছি, এটাও জিকির। আপনারা কথা শুনছেন, এটাও জিকির। সময়ের তাকাজা, সময়ের আবাদত দুই নম্বর কি? জিকিরের সাথে থাকা। জিকিরের সাথে থাকা এর যদি খেলাফ হয় তো এই মানুষটার নাম শরীয়তের পরিভাষায় গাফেল। ইমানের সাথে থাকা এর খেলাফ হয়, এই মানুষটার নাম কি? কাফের। আর জিকিরের সাথে থাকা এর খেলাফ হয়, এই মানুষটার নাম কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিল হয়ো না। বলেন, তুমি গাফিল কি হয়ো না। তাহলে জিকিরের সাথে থাকা এর বিপরীত হলে কি হবে বলেন? গাফেল। কি হবে? গাফেল। তিন নম্বর হলো গুনাহ মুক্ত থাকা। প্রতিটা সেকেন্ডে গুনার তাকাজা আছে, গুনাহ মুক্ত থাকা। আর গুনাহ যদি এক সেকেন্ড হয়ে যায় তাহলে এই মানুষটার নাম হয়ে গেল ফাসেক। তাহলে ইমানের হালতে থাকা এর বিপরীত হয়ে গেলে কি হবে? কাফের। আর জিকিরের সাথে থাকা এর বিপরীত হয়ে গেলে কি হবে? গাফেল। আর গুনাহ মুক্ত থাকা এর বিপরীত হয়ে গেলে কি হবে? ফাসেক। এখন আমাদের হালত কি? আমাদের কোন হালতে আমাদেরকে কি বলে বলেন? বুঝেন না কথা মনে? আমাদের নাম কি? আমাদেরকে কি জাকের বলে না গাফেল বলে? আমাদেরকে কি জাকের বলে না গাফেল বলে? আমাদেরকে কি নাফরমান বলে? মাযা আল্লাহ, আমাদেরকে কি নাফরমান বলে নাকি গুনাহ মুক্ত জিন্দগি মাসুম বলে? তো যে হালতে যেটা, এই হালতে আপনার নাম সেটা, নাউজুবিল্লাহ বলে না বলেন। আর আপনার নাম যেটা, আপনার নতিজা সেটা মুরাত্তাব হবে। নতিজা কি হবে বলেন? মুরাত্তাব হবে। নতিজা এই হিসাবেই মুরাত্তাব হবে, ফলাফল এই হিসাবেই কি হবে প্রকাশ পাবে, ফলাফল এই হিসাবেই কি প্রকাশ পাবে। হ্যাঁ,
أفمن كان مؤمنا كمن كان فاسقا الله تعالى বলেন أفمن كان مؤمنا كمن كان فاسقا যে মুমিন আর যে ফাসিক সে কি কখনো বরাবর সে কি কখনো বরাবর যে জাকির আর যে গাফিল সে কি কখনো বরাবর যে মুমিন আর কাফের সে কি কখনো বরাবর যে জাকির আর যে গাফিল সে কি কখনো বরাবর সুবহানাল্লাহ এজন্য মেরে ভাইও সময়ের কয় কাজ তিন কাজ এক নাম্বার ইমানের সাথে থাকা এজন্য আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ رحمه الله تعالى হুজুর সব সময় কথা বলতেন আমি হুজুরের যত বয়ান শুনছি জীবনে অনেক বয়ান শুনছি হুজুরের জীবদ্দশাতেও শুনছি হুজুরের আফাতের পরে মোবাইলে শুনছি হুজুরের সব বয়ান আকসার বয়ানে এই কথাটা থাকতো জাদ্দিদু ঈমানাকুম ঈমানকে নবায়ন করো বলেন ঈমানকে কি করো ঈমানকে নবায়ন করো মাঝে মাঝে কাগজপত্র নবায়ন করতে হয় না মাঝে মাঝে দোকানে ডিড নবায়ন করতে হয় মাঝে মাঝে ড্রাইভার লাইসেন্স হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হয় তো তিনি বলতেন ঈমানকে নবায়ন করো বলেন ঈমানকে কি করো নবায়ন করো শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাই তিনি বলতেন বিয়েকে যেভাবে নবায়ন করতে হয় ঈমানকেও এভাবে নবায়ন করা লাগে বিয়ে কেউ নবায়ন করতে হয় বলেন বিয়েকে কি করতে হয় বলেন এজন্য ফতোয়া শামির মধ্যে কথা আছে মাঝে মাঝে মিয়া বিবি দুজনে বিয়েকে নবায়ন করে নেওয়া মুআযাল্লাহ কখনো যদি কোনো কুফুরি কাজ বা কথা প্রকাশ পেয়ে কাফের হয়ে গেল তো ঈমান দোহরাবার দ্বারা ঈমান তো ফিরে এলো লেকিন বিয়ে কিন্তু দোহরানো হয় নাই এজন্য বিয়ে ফিরে আসে নাই এজন্য ফতোয়া শামির মধ্যে কথা আছে যে মাঝে মাঝে বিয়ে ধরায়া নেওয়া বলেন মাঝে মাঝে বিয়ে কি করা কিলিগা খোদার কাজটা কোনো কাজ করতে গিয়ে কাফের হয়ে গেছে তো মুআযাল্লাহ ঈমান আনছে তো কাম ঈমান তো ফিরে আসছে লেকিন বিয়ে তো ফিরে নাই বিয়ে তো দোহরানো হয় না এজন্য মাঝে মাঝে কি করা বলেন বিয়ে দোহরানো তো বিয়ে যেমন দোহরানো কাগজপত্র দোহরাইতে হয় তো মাঝে মাঝে ঈমানকেও দোহরানো বলেন ঈমানকে কি করানো আবার বলেন ঈমানকে কি করানো নবায়ন করা জাদ্দিদু ঈমানাকুম তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো قالوا كيف نجدد ايماننا يا رسول الله امرا আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব قال فاكثروا بقول لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله لا إله إلا الله محمد رسول الله কালেমাটা পড়া মানে ঈমানকে নবায়ন করা সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব আল্লাহর নবী বলেন মাঝে মাঝে কালেমা তাইয়্যিবা পড়া বেশি বেশি করে কালেমা তাইয়্যিবা فاكثروا بقول لا اله الا الله لا اله الا الله বেশি করে পড়বা তো ঈমান নবায়ন হবে হায় দেখেন তো যদি কালিমায়ে তাইয়্যিবাটা সূরা বাকারার মতো বড় হতো তা আমরা মুহূর্তে মুহূর্তে কেমনে নবায়ন করতাম হ্যাঁ কালিমায়ে তাইয়্যিবার মধ্যে যদি সাদ বর্ণ থাকতো দদ বর্ণ থাকতো ত বর্ণটা থাকতো হা থাকতো তো আমাদের অনেকেরই শুদ্ধ হতো না কি এজন্য আল্লাহ তাআলা হা দেন নাই কালেমায়ে তৈয়বার মধ্যে হা 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 বর্ণটা দেন নাই বলেন কোনটা দেন নাই বলেন আপনাদের হা তো হা হয়ে যায় তো আপনাদের কালেমায়ে তৈয়বা শুদ্ধ হইতো না এই জন্য কালেমায়ে তৈয়বার মধ্যে কঠিন কোন বর্ণই আল্লাহ তারা রাখেন নাই কালেমায়ে তৈয়বার মধ্যে ঠোঁটের কোনো বর্ণ নাই কালেমায়ে তৈয়বার মধ্যে তাসদীদের কোনো বর্ণ নাই ইখফার কোনো বর্ণ নাই ইদগামের কোনো হরফ নাই হ্যাঁ তারপরে কি কোনো কায়দাই কালেমায়ে তৈয়বার মধ্যে নাই এটা এতটা সহজ করছে কেন বারোটা বর্ণের একটা বাক্য বারোটা বর্ণের কি একটা বাক্য আর বারোটা বর্ণ হলো তিনটা বর্ণকে বারো বার উল্লেখ করছে আলিফ লাম হা বলেন আল্লাহ বলতে যে কয় বর্ণ কালেমায়ে তৈয়বা বলতে সেই কয় বর্ণ সুবহানাল্লাহ বলবেন আল্লাহ লিখতে কয়টা তিনটা কি কি আলিফ লাম হা আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কয়টা তিনটা কি কি আলিফ লাম হা বলেন
আল্লাহ বলতে যেমন ঠোঁট লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেও ঠোঁট লাগে না। কি ভাই এতটা সহজ কেন করে দিলেন? শুধু এজন্য করলেন যেন আমার বান্দার পড়তে কষ্ট না হয়, আমার বান্দার পড়তে যেন কি না হয় কষ্ট না হয়। মৌতের সময় তোর হাতে সময় থাকবে না, সময় আছে মাত্র এক সেকেন্ড, মালাকুল মৌত এসে গেছে, এই সময় যদি সূরা বাকারার মতো কালিমা তৈয়বা হইতো তো কেমনে পড়তো? এই জন্য যেন সহজে পড়তে পারে। কি ভাই আরো আসেন, আরো আসেন, আমি আগে বলছিলাম আরো আসেন। এদিকে বেশি আসা যাবে না, ওদের ক্যামেরাটা কি করে দিব, আসেন আসেন। সামনে দু তিনজন থাকিয়া বাকিরা একটু দাঁড়ান তো, কষ্ট করে একটু দাঁড়ান, দাঁড়ান একটু, একটু দাঁড়ান তো, সবাই পিছে যারা আছেন, পিছে যারা আছেন একটু দাঁড়ান। আল্লাহ তৌফিক দাও, আল্লাহ তৌফিক দাও। এবার সবাই সামনে একটু হাইটে হাইটে আসেন, আসেন ডাইনে বামে বসবেন না, সামনে হাইটে আসেন, হাইটে আসেন, আসেন। আল্লাহ আল্লাহ একটু তৌফিক দাও। মুরব্বীরা কাছে আসেন, সব মুরব্বীরা কাছে আসেন। এবার তো শিব রাখেন, আল্লাহ তৌফিক, আল্লাহ আল্লাহ হুজুরের মুস্তাকিল মাদ্রাসার ব্যবস্থা করে দেন, বড় থেকে বড় জায়গার ব্যবস্থা করে দেন। হ্যাঁ মালিক তখনই দিবে যখন লাগবে। কি বাচ্চা হওয়ার আগে কিন্তু স্তনে দুধ আসে না, কি লেগে লাগে না, এই জন্য আসে না, ঠিক আছে না? কি বলছি বলেন, কালেমায়ে তৈয়বা বলেন, কালেমায়ে তৈয়বা। হ্যাঁ যেন মৌতের সময় কি না হয় কষ্ট না হয়, যেন কারো গাড়িতে বসে বসে পড়তে অসুবিধা না হয়। কি ভাই কালেমায়ে তৈয়বার জন্য কোনো কন্ডিশন নাই, কোনো শরায়ত নাই, কোনো শর্ত লাগে না, অজু লাগে না। যদি অজু জুড়ে দিত তো আমরা পড়তে পারতাম না। কি মা বোনদের হালতে তহারত যদি জুড়ে দিত তো পড়তে পারতো না, সাত দিন পড়তে পারতো না, দশ দিন পড়তে পারতো না, চল্লিশ দিন পড়তে পারতো না। এই জন্য রাব্বে করিম কালেমায়ে তৈয়বার সাথে কোনো শর্ত দেন নাই, যেটা যত দামি হয় এটা তত নিঃশর্ত হয়। কি হয় যেটা যত প্রয়োজন হয় এটা তত নিঃশর্ত হয়, এটা তত কম রেট হয়। সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ পানি অনেক বেশি জরুরি এই জন্য দাম কম, মাটি অনেক বেশি জরুরি এই জন্য দাম কম, আগুন অনেক বেশি জরুরি এই জন্য দাম কম, হীরা একদম জরুরি না এই জন্য দাম সবচেয়ে বেশি। কি এই জন্য দাম বেশি বুঝলেই মনে করেন না এটা বেশি জরুরি, এই জন্য কোরআন সবচেয়ে বেশি জরুরি এই জন্য এটার মূল্য কম, দাম কম। সুবহানাল্লাহ বলেন, এটা দুই হাজার টাকা দিলেই এক মাস পড়া যায়, দুই হাজার টাকা দিলেই কি তিন বেলা খেয়ে এক মাস পড়া যায়। হ্যাঁ দুই হাজার টাকা দিলে তিন বেলা খেয়ে এক মাস পড়া যায়, ভিক্টোরিয়া কলেজে দুই হাজার টাকা দিয়া এক মাস খাইয়া ম্যাথমেটিক্স তিন মাস এক মাস পড়েন হবে বলে, হবে কেন হবে না? বেজরুরি যে বেদরকার যে এই জন্য দাম বেশি, যেটা যত দরকারি তত দাম কম বলেন। আচ্ছা কদু একটা যদি বারোশো টিয়া হইতো দাম কি অবস্থা হইতো? আচ্ছা আলু যদি 500 টাকা কেজি হইতো তাহলে কি অবস্থা হইতো? হ্যাঁ অবস্থাটা কি হইতো? এজন্য আলু 5 কিলো 100 টাকা। সুবহানাল্লাহ বলবেন, আলু 5 কিলো কি? আচ্ছা তেলাপিয়া মাছ যদি 1200 টাকা কিলো হইতো তাহলে কি অবস্থা হইতো? হ্যাঁ এজন্য এটা 120 টাকা। সুবহানাল্লাহ এজন্য কি আর চিংড়ি কিনি না এজন্য এটা 1200 টাকা। কি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله তিন বুনিয়াদের উপরে বলা, কয় বুনিয়াদের উপরে? তিন বুনিয়াদের। এক নম্বর হলো আমার জবানকে শুদ্ধ করা, দুই নম্বরে কানে ধ্যানের সাথে শোনা, তিন নম্বরে দিলে তিন কাজ করা। দিলে কয় কাজ করা? তিন কাজ করা। এক নম্বর হলো দিলে একথা বুঝা যে আমি জবানে কি বলেছি, দিলে একথা উপলব্ধি করা আমি জবানে কি বলেছি। দুই নম্বর হলো দিলে একথা আসে যে আমি জিকিরটা কার জন্য করছি, তিন নম্বর হলো দিলে একথা আসে আমি জিকিরটা কেন করছি। বুঝেন নাই কি কার জন্য কেন বলেন, আবার বলেন তাহলে। সুবহানাল্লাহ, কি কার জন্য
কেন? আলহামদুলিল্লাহ কি কার জন্য? কেন? আল্লাহু আকবার কি? কেন? কার জন্য? মাদ্রাসা পড়ানো কি? কেন? কার জন্য? ওয়াজ করা কি? কেন? কার জন্য? বলেন ওয়াজ করা কি? কেন? কার জন্য? ইমামতি করা কি? কেন? কার জন্য? মুতামিম হওয়া কি? কেন? কার জন্য? মাদ্রাসা বানানো কি? কেন? কার জন্য? বলেন কি? কেন? কার জন্য? আবার বলেন তাহলে। এক নম্বর হলো কি? কি যেটা বলছি এটা কি? যেটা বলছি এটা কি? বলেন। দুই নম্বর হলো কার জন্য? কার জন্যের উত্তর কি? আল্লাহর জন্য। তিন নম্বর হলো কেন? কেনর উত্তর তিনটা। বলেন কেনর উত্তর কয়টা? বলেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আজাবের ভয়। আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আজাবের ভয়। এই তিনটা যত বেশি ঢালবেন তত বেশি মজা হবে। আমার হুজুর না বলতেছিলেন আসরের আগে, মাগরিবের আগে না হুজুর বলছিলেন, আমরা আপাতত মজা পাই না কেন? এই তিনটা নাই বলে আপাতত মজা নেই। পিঠা বানাইলো, তেলও দিল না, চিনিও দিল না, নারিকেলও দিল না, তোমার কি কর? তোর মাথা বানাইছো, তোর মাথা নেই বানাইছো, আর বললে কি? বলে না বলে। আমার জিকিরে যদি তিনটা না থাকে আল্লাহকে তোর মাথা নেই কইছো কি? নামাজে এই তিনটা না থাকে আল্লাহ গুলো তোর মাথা নেই হরছো? আরে বুঝতেছেন কিছু আপনারা? কি বুঝতেছেন বলেন? কটা থাকা লাগবে? কি কি? আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আজাবের ভয়। নারিকেলের ছিলকা ছোলা অন্য কথা সে কি কয়? ছুঁচছে। হ্যাঁ, ছিলকা ছোলকা অঙ্গ দেশে কয় ছুঁচছে অন্য কথা সে কি কয়? হ্যাঁ হ্যাঁ, ছোলকা ছোলকা। আচ্ছা, নারিকেলের ছোলকা শোভা শোভা, নারিকেলের ছিলকা এক মন চিপ দিলে কয় তোলা রস পড়বে? হ্যাঁ, নারিকেলের ছিলকা চিপ দিলে রস পড়ে? নারিকেল চিপ দিলে চিপ দেওয়ার আগে তো রস পড়ে কি? এখন আপনার আবাদত হবে নারিকেলের ছিলকা যদি ওই তিনটা না হয়, আর যদি ওই তিনটা হয় তো নারিকেলের নারিকেল। সুবহানাল্লাহ, বলবেন না এ আমাদের আবাদত ছিলকা না নারিকেল? নিজে নিজে ভাইবা দেখে কি আবাদতকে কি বানানো? নারিকেল বানানো কি ভাই? আখের ছিলকা গাড়িওয়ালারা আখের রস বেছে না, তো রস তিন চার চাপ দেওয়ার পরে এটা কোথায় ফেলা দেয়? পিছনের বস্তার মধ্যে ফেলা দেয়? দেয়নি, দেয় না। বলেন এটা যদি আবার বাইর করে কেউ চাবা, এটা যেমন আমাদের আবাদত তেমন কি? এটা কোনো কাজে লাগে না, শুধু আগুনের। আমগো আবাদত না জানি আগুনের। হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরি আমাদের লিখছেন, আমাদের গুনাহ এই, এটা না বুঝলে বলা ঠিক হবে না মনে হয়, আমাদের আবাদত আমাদের গুনাহের চেয়ে বদতর, আমাদের আবাদত আমাদের গুনাহের চেয়ে বদতর। বুঝেন না? আমি বুঝলে সারব, আর মনীষা বুঝলে সারব না, মনীষ আমিন সাহেব বুঝলে সারব। কই কেমনে? আমাদের গুনাহ হলো খালেস নির্ভেজাল, কেউ যেন না দেখে, আর আবাদত হলো ভেজাল, কেউ যেন দেখে। আমাদের আবাদত হলো ভেজাল, বলেন গুনাহ হলো নির্ভেজাল। গুনাহ কি? গুনাহ এমন রিয়া মুক্ত, বাবা রে বাবা, কেউ যেন না দেখে। গুনাহ যেন কি? এটা একদম ফিউর গুনাহ, ফিউর। বলেন গুনাহ বানাইছি ফিউর গুনাহ, আর আবাদত বানাইছি রিয়া সুমা শিরিক। হ্যাঁ, এজন্য